আসসালামু আলাইকুম, রমাদান মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। সবাই কেমন আছেন? আমাদের তো আজকে ফার্স্ট টাইম তারাবি, আমাদের না বাংলাদেশে সবারই তো। তারাবি শেষ করে উঠলাম, এখন বসে আছি, রান্না করতে যাব। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ মেয়েদের নিয়ে একসঙ্গেই এই মাত্র তারাবি নামাজটা পড়ে আসলাম। এই তোর পাপাও নামাজ পড়ে এসেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন রান্না করতে যাব, আজকে আমরা দুপুরে রান্না করিনি, আমরা রাত জাগবো আজকে দুপুরে রান্না। তো মেয়েরা বলতেছে আম্মু রাত জাগবো, রাত জাগবো, মানে রাত জায়গাটা হচ্ছে আমি রান্না বান্না করবো আর ওরা সজাগ থাকবে, একবারে শিহির খেয়ে ঘুমাবে। আমি বলছি না, তোমরা এখনই ঘুমিয়ে পড়ো না, হবে না, আমার সঙ্গে সঙ্গে থাকবে, না হলে নাকি আমাদের আম্মু একা একা, যদিও আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। চলুন সবাই মিলে একটু আমরা রাত জাগি, কি বলো? তো এখন আমরা একটু কিচেনে যাব, দেখি আজকে কি শর্টকাট একটু রান্না করতে পারি। যদি আমাদের মিতু কিন্তু দুধ ভাত খুব পছন্দ করে। আমি আমি সবাই পছন্দ করি। আরে তোমার কোনো কথা নেই, কোনো অসুবিধা নেই, তোমার সব কিছু পছন্দ করে। তো চলো তাহলে আমরা কি করি, একটু একটু করে রান্না বান্না করি আর সেই রান্না বান্নাটাই শেয়ার করি। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কি কি একটু ভিডিও করতে পারি, চলুন দেখি আজকে আমি আপনাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি। চলেন একটু একটু নেব, যদি আমার ঘুম ঘুম পাচ্ছে। তো চলুন এখন আমরা কিচেনে যাই। আম্মু কি করছো? এটা হচ্ছে ওই যে তোমার বাবা খাসি নিয়ে আসছিল না খাওয়ার জন্য, তো সে খাসির কলিজি, ফেফসা, গুদা, তিলি, শাঁস, যে শাঁসটা যেটা, তো এগুলো দুইটা খাসি, তো এগুলো মিলিয়ে আজকে ফার্স্ট টাইম। তো আম্মু এখন কি করবে? আম্মু ভাবতেছি তারাবি পড়ে আমরা আর ঘুমাবো না। আম্মু আমরা নামাজ পড়ে তারাবি শেষ করে চলো আমরা একবারে রান্না শেষ করে আমরা সেই খেয়ে ঘুমাবো। আম্মু রমজান মাস, তাহলে তোমার তো কাজ টাজ খুবই কম থাকবে না? কালকে তো বিশেষ করে একদমই কাজ নেই কোনো, সব কাজ তো আজকেই সেরে ফেলছো। তো আমরা নামাজ পড়ে তারাবি পড়ে তুমিও রান্না করো, আমিও আছি, একবারে সেই খেয়ে ঘুমাই। ওকে, সমস্যা নেই, কিন্তু সকালে তো তোমার কোরআন শরীফ পড়তে হবে, আমার কোরআন শরীফ পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, সেটা সময় দিতে হবে কিন্তু। হ্যাঁ সেটা তো হবেই। আচ্ছা এক কাজ করবো না, নামাজ ফজরের নামাজ পড়ে ই করবো না, কোরআন শরীফ না সকালে পড়বা, আমরা সেই দিকে ঘুমাবো আর সকালে আটটার দিকে উঠবো, আটটার দিকে উঠে আমরা একদম সাড়ে দশটা পর্যন্ত একটা কোরআন শরীফ পড়বো, তারপরে এক এক করে সংসারের কাজ করবো। ওকে দুটো গরম হোক, চলো একটু। তো এখন আমাদের ঝুলের পানি দিয়ে দিতে হবে, কষানো হয়ে গেছে, কষানো হয়ে গিয়েছে, তো ঝুলের পানি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। যেহেতু এটা ভুনা সেহেতু পানিটা আমরা কম দেব, যেহেতু এটা ভুনা সেহেতু আমরা পানিটা কম দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এই তো আমাদের রেসিপি কমপ্লিট, আজকে আপনাদের জন্য এই রেসিপি আমি নিয়ে আসলাম, গিলা কলিজা ফ্যাপসা কুর্তা একসাথে ভুনা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো আরও নতুন নতুন রেসিপি বা বিভিন্ন ধরনের ব্লগ দেখতে আমার পেজটি ফলো করুন, সবাই আমার সাথে থাকুন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।